অটিজম রোগের জন্য সুনির্দিষ্ট বিশেষ কোনো ঔষধ নেই, তবে অটিস্টিক শিশুদের প্রয়োজন অনুযায়ী কিছু ওষুধ সেবন ও থেরাপি নেবার পরামর্শ দেওয়া হয়। তবে চিকিৎসকদের মতে, তারা যে পরিবেশে বড় হয়ে উঠবে সেখানে তাদের নিবিড় পরিচর্যা এখন পর্যন্ত সবচাইতে বড় ও প্রয়োজনীয় চিকিৎসা। এই পরিচর্যার ব্যাপারে সঠিক জ্ঞান ও ধারণা থাকলে অটিস্টিক শিশুর পরিবার যেমন যথার্থ যত্ন নিতে পারবে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও সমান যত্ন নিতে পারবে। সাধারণত যে কোনো ধরনের প্রতিবন্ধী শিশুদের বিশেষ ধরনের শিশু হিসেবে বিবেচনা করে তাদের জন্য উপযোগী বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করানো হয়। অনেক অটিস্টিক শিশুর ক্ষেত্রেও এটা ঘটলে চিকিৎসকদের মতে তাদেরকে স্বাভাবিক শিশুর মতোই প্রচলিত সাধারণ স্কুলগুলোতে পড়ালে তা তাদের সুস্থতার জন্য অনেক বেশি ইতিবাচক ফল আনবে। এই বাচ্চাটাও দেখা যাবে যে অন্য বাচ্চাগুলো যেভাবে কথা বলছে, যেভাবে খেলাধুলা করছে, যেভাবে চলাফেরা করছে, তাদেরকে অনুকরণ করে সে কিন্তু ওগুলো শিখবে। সুতরাং ইনক্লুশন এডুকেশনের বিকল্প কিন্তু কিছু নেই। কিশোর ঢাকা শহরে মৌচাকে কল্যাণী ইনক্লুসিভ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। এই স্কুলে স্বাভাবিক শিশুদের পাশাপাশি অটিস্টিক সহ অন্যান্য প্রতিবন্ধীদেরও পড়ালেখার ব্যবস্থা আছে বলে এটাকে ইনক্লুসিভ স্কুল বলা হচ্ছে। প্রতিবন্ধী শিশুদের এখানে পড়ার সুযোগ রেখেছেন বলে কিছু সমস্যারও মুখোমুখি হতে হয় এই স্কুলে। ইভেন যে বাচ্চারা বিশেষ শিশু আমাদের এই স্কুলে আছে, তাদের বাচ্চাদের ভাই বোনরাও কিন্তু কখনো মায়েরা দেন না। অটিস্টিক শিশুরা কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিক আচরণ না করলেও দেখা যায় অন্য অনেক ক্ষেত্রে স্বাভাবিক শিশুর মতোই আচরণ করে। যেমন কিশোর নামের 11 বছরের এই স্কুল ছাত্র, সব কিছু একা একা করে, এমনকি সে সারাদিন বাসায় একা থাকে। তাই বিশেষজ্ঞরা মনে করেন কোন অটিস্টিক শিশুর কোন কোন ক্ষেত্রে সমস্যা তা চিহ্নিত করে প্রত্যেককে সেই অনুযায়ী যথাযথ পরিচর্যা ও সেবা দিলে সেই সব বিষয়েও দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে। কিছু কিছু শিক্ষক আছেন তারা সাফিসিয়েন্টলি ট্রেইনড না। একজন শিক্ষককে প্রথমে জানতে হবে শিশু মনস্তত্ত্ব সম্পর্কে অনেক কিছু। যদিও দ্রুত চিকিৎসার জন্য সাধারণ স্কুলে স্বাভাবিক ছাত্রছাত্রীদের সাথে পড়ালেখার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা, তবু বেশি মাত্রার অটিজমে আক্রান্ত শিশুদের বিশেষ স্কুলে পড়ানো দরকার বলে শিক্ষকদের মত। অনেক বাচ্চার মধ্যে না রেখে আলাদা একটা বাচ্চাকেই কেবলমাত্র শিক্ষা দেওয়া, এই বিষয়গুলো আমরা ওই সময় কনসিডার করি। স্পেশাল স্কুলে একটা বাচ্চার জন্য একজন টিচার থাকে বা দুজন বাচ্চার জন্য একজন টিচার থাকে। যে বয়সে একটি বাচ্চার স্বাভাবিকভাবে স্কুলে যাওয়ার কথা এবং একই বয়সী বাচ্চাদের সাথে খেলাধুলা করার কথা, সে বয়সে জিদান বা নেহালের মতো বাচ্চারা স্পেশাল স্কুলে পড়ছে, কারণ তারা অটিজমে আক্রান্ত। তবে চিকিৎসকরা বলছেন 1.5 থেকে 2 বছর বয়সের মধ্যে অটিজম শনাক্ত করে চিকিৎসকের পরামর্শ মতো চললে এ বাচ্চারাও স্বাভাবিক বাচ্চাদের মতোই জীবনযাপন করতে পারে।